তুমি খাবো
আমার গর্ভপাত
পিতামহ বিষ্ণুদেবের সমস্ত অনুরোধ তিনি অগ্রাহ্য করেছেন, আর তার সঙ্গে বিক্ষোভ করেছেন। পিতা কোথায় কর্ণ পাপ করেননি? তুমি কিছু বললে? তোমাকে অপমান অপমানের আর কি বাকি আছে? বিকর্ণ আমার শুভবধূকে কেশ আকর্ষণ করে নিয়ে আসছে আমার ঘরে। এখনো আমার মহান মর্যাদা আছে, যে তুমি উদ্ধ পিতামহকে অগ্রাহ্য করেছে। পিতাকে যে গ্রাহ্য করেনি, দুটাতে অটো করবো, ম্যানুয়ালে আসবে না। অটোতে যদি লাভ মানবীর পক্ষে সাধনা সম্ভব নয়, সে দেবী, তাই তাকে প্রণাম করো।
কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করো। আর তোমার মাকে যদি সতী বলে জানো, দ্রৌপদী তার চেয়েও অনেক বড়। তুমি কি জানো না মা, তোমার ওই দেবী সাড়ম্বর সভায় আমার বন্ধু অঙ্গরাজ কর্ণকে অপমান করেছিল। সে তোমার মহত্ব, কিন্তু আমার সে মহত্ব নেই, আমি এর প্রতিশোধ নেব। নারীর উপর প্রতিশোধ নেবে রাজা দুর্যোধন? এত ক্ষুদ্র তো তোমাকে আমি ভাবিনি। ক্ষুদ্র তারা অঙ্গরাজ কর্ণ যারা প্রতিশোধ নিতে ভয় পায়। তোমাকে কি অঙ্গরাজ্য আমি দান করেছি সত্যিকে ক্ষমা করার জন্য? না না কর্ণ না, যারা তোমায় ওরে পাপী, ওরে নরকের কি, আমি কেটো
কি সহ্য করেন না? আমি জানি, আমি জানি, যদি যদি সত্যি হয় ভগবান এসে তাকে রক্ষা করু। আমি সব মহারাজ
সব দূর নেব পাপি দূর যাব দেখি তুমি কত বড় শক্তি আর শক্তিরে করিতে রুদ্ধ দেখি কত শক্তি
সাধন পাঁচ বর্ষে তো ভুলিয়াছে কিন্তু যতদিন না তত
আমি বলি মা, তুমি বলি মা, পাণ্ডবদের সরলতার সুযোগ তুমি সমাহান দিতে পারো মা, আমি দিতে পারি তোমার কোথায় আমি মেনে নিচ্ছি মা, আমি পাণ্ডবদের সর্বদায় থেকে মুক্তি দিলাম, এবার যুধিষ্ঠিরের সঙ্গে আমি নিজে মাথা খেলবো, বল থাকবে আমি পরাজয় স্বীকার করে নিচ্ছি, আর এই দণ্ডে দ্রৌপদীকে নিয়ে আমি বাস দিয়ে চলে যাব, তুমি আমাদের বাধা দিও না, আমি রাজ্য চাই না, আমি চাই ভাই, আর এই রাজ্যটা মাঝখানে আছে বলে ভাই হয়েছে আমার পরম শত্রু, রাজ্য যদি চলে যায় তাহলে এখনো যদি না ফেরো তুমি মা কেও তুমি হারাবে, আমি শুধু বাসেই বাজাবো, আমি হরিণা উপরে একটু কাঁদি, কি বলতে এসেছিলেন শুনেছো, শুনেছো আমার ঘোষ যাত্রার কথা, যে বনের মধ্যে যেখানে যুধিষ্ঠির মেনে আছে দুর্যোধন সেখানে তার সপরিবার তার ঐশ্বর্য দেখাতে গিয়েছিল, এবার পাণ্ডবরা রাজা হবে, আমরা রাম রাজ্যে বাস করবো, আমি যাই, আমি যাই ওই কুন্তিদেবের কাছে, তুমি এসো মা, আর আমরা তাদের মা বোনেদের ফুল চন্দন দিয়ে পুজো করবো, তা কি হয় নিশ্চয়।
দেবতা হওয়ার কোনো কাজ নেই। মায়ের অপমান সহ্য করে যদি মানুষের কর্তব্য হয় সে মানুষ আমি হব না। আমি দাতার পশু হয়ে শত্রুর বুকে দাঁত বসিয়ে দেবো। শত্রু হলেও কি তার জ্ঞানীর শত্রু তাদের বিচার করবে তুমি, তাদের মাথায় অপরের আভিধানকে দিও না। বিচারের আদিম ঘরের লাশনা থেকে তোমার জ্ঞানীকে মুক্ত করা। জ্ঞাতি জ্ঞাতি জ্ঞাতি, এই জ্ঞাতি ধর্মের তো আমাদের পথে দূরে টেনে এনেছে ভাই। জ্ঞাতি বলে তারা কেবলই আমাদের মাথায় বচ্চা ঘাত করবে, আর আমরা করবো তাদের ক্ষমা। ক্ষমা করবো তাকে যারা ক্ষমার মর্ম বোঝে। ধর্মরাজের মাকে যদি এমনি রাজ সময় ধরে নিয়ে আসতো তাহলে কি তিনি দুঃশাসনের গড়টিকে ধরতেন না? এই যে স্ত্রী বরের মেয়ে। তুমি তাহলে যাবে না? আচ্ছা তাহলে আমি একাই যাচ্ছি। তাই নাকি? এত মায়া শত্রুর উপর তবে আমায় অস্ত্র শিক্ষা কেন দিলে মা? শত্রুর মাথায় যদি না নেব অস্ত্রের ব্যবহার করবো কখন? তুমি কেন ভাবছো পাপের অত্যাচার নিপীড়িতের আত্মাদের হিসেব সব চিকিৎসের কাছে জমা হচ্ছে। একদিন তার নাম আসবে আর সেদিন বেশি তুমি নয়। তখন নির্বিচারে তাদের মাথায় তুমি অস্ত্র উত্তর করবে। তখন শ্রীকৃষ্ণের ডাক আসবে মা, কবে দুঃশাসনের রক্তে পড়বার বিনে লাল হয়ে উঠবে, কবে একশত পুত্রের ভিতরে মাছ করে অন্ধরাজ বুক চাপড়ে কাঁদবে। সেদিন আসছে আমি সেদিন আসছি, কিন্তু বড় ভাগ্যহীন এই করুণতা, এত শক্তি এত গুণ থাকতে তাও যদি আবহ ভাগ্য পারলে না, কি যেন প্রতিপাশা তার মধ্যে বাস হয়ে গেছে কেউ তা নেতাতে পারে না। তাই তার বিপাশা সংসারে অসম্ভব অপমান দেখে এনেছে। তোমার মতো এত দয়া আমার নেই মা, আমি তাকে ঘৃণা করি। একমাত্র ধর্ম ছাড়া সবাই তাকে ঘৃণা করে, এমনকি তার জননীও পর্যন্ত। আর এই দুর্ভাগ্য সংসারে অসংখ্য অকল্যাণ ডেকে এনেছে। কিন্তু উপকারের পরামর্শটা বোধ হয় তোমার, আমি সাথেও নেই আর পাশেও নেই। আর মামা তুমি কি করো? তুমি আমার সাথে রহস্য করছো অভিমন্য। আচ্ছা শুনতে পাই বড়বা তোমার কি তার উপমান তোমার গায়ে বিঁধল না কেন? আমি তো সেখানে গিয়েছিলাম, এসেছিল তো চুরির পরে তদন্ত করতে, তা যদি এলে দুঃশাসনের হাত ধরে কেড়ে ফেলতে পারলে না? সে শক্তি কি আমার আছে বাবা? আমি কিন্তু তুমি লোক থাকো বাবা, তোমার বাবাকেও তো দেখেছি, কি সরল আর কি মোহ, তোমাকে দেখলে মনেই হয় না তিনি তোমার বাবা। আচ্ছা তুমি মায়ের বাজারে বসে চিড়িয়ে চিড়িয়ে খাও, এখন আমি করলাম আমি গিয়েছিলাম পাত্রী দেখতে। সারা জীবনে ওর পাত্রী দেখবে? আরে না রে না, শুধু আমার পাত্রী নয়, আমি দেখতে গিয়েছিলাম তোর ছেলের পাত্রী। যদি কোনো আপত্তি থাকে তাহলে তোমার মত পেলে তবেই বলবো। আমি তাহলে আসি দিদি। হ্যাঁ ওরে ভাষা পুরো কাউকে বুঝতে দিলে না, এত রাজ কা
I
আপন কারণ সে ভাগ্যহীন, তাই বলে আমাদের চেয়ে তার সাথে বেশি
তোমাদের পক্ষে আছে সংসার দাদা, কিন্তু আমার স্নেহ তোমাদের না পেলে, কিন্তু ওই সুযোধনে আমি ছাড়া কেউ নেই, তাই আমি যেদিন তার দিকে চেয়ে নিঃশ্বাস ফেলব সেদিন হবে তার মৃত্যু। আর মৃত্যু কবে নিঃশ্বাস পড়বে তোমার, কবে কিছুতেই না, কিছুতেই না।